যতক্ষণ আমার উপর হয়ে গেছে আমি আমার ইমনের ইমনের কথা চিন্তা করেই হোক সব কিছু কথা চিন্তা করেই হোক আমি রিয়াক্ট করিনি এই কারণে কারণ আমার যেখানে যেখানে যেটা ক্লিয়ার করার ছয় তারিখে ক্লিয়ার করেছি যেদিন হয়েছে সেদিন থেকে শুরু করে এখন পর্যন্ত ক্লিয়ার করে যাচ্ছে কিন্তু সেটাতে আমার কোনো আপত্তি নেই কারণ আমি কোনো ভুল করি নাই আমার বলতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি কখনো মিডিয়াতে আসতে চাইনি কারণ আমি কখনো পাবলিসিটি চাইনি হ্যাঁ মানুষ যদি প্রশ্ন করতে কেউ যদি প্রশ্ন করেছে আমি জবাব দিয়েছি আমাকে ডিরেক্টলি যে জিজ্ঞেস করেছে আমি জবাব দিয়েছি কিন্তু আমি প্রেসে আসিনি কারণ আমার লাইফটা প্রেস দিয়ে শুরু হয়েছিল ইমনকে নিয়ে ইমন যখন ছিল না আমি আর এই লাইফটা চাইনি আমি আসলে সরে যেতে চেয়েছি ওয়ান্ট ওয়ান্স এটা নর্মাল লাইফ নর্মাল লাইফ বলতে কি বলে বাবা মার কাছে ফেরত গেলাম বিধবা হয়ে থাকলাম ওখানে তিনটে বছর বিয়ে শাদি মাথায় ছিল না কিচ্ছু ছিল না আমি ভাবছিলাম বাইরে পড়তে চলে যাবো এস দ্যাট বিয়ে হয়ে গেল বাচ্চারা হয়ে সব ছেলে হলো আমার বিয়ের এক বছর পরে মেয়ে হলো দুট আমার দুটা মেয়ে আর একটা ছেলে আলহামদুল্লাহ তো বাচ্চারা হওয়ার পরে বাচ্চারা ছোট ছিল তখনও কিন্তু নীলা যদি পিকচারে ছিল না যতদিন আমার শাশুড়ি বেঁচে ছিলেন আমার এই পুরানা শাশুড়ি কিন্তু ডিস্টার্ব করেনি আমার শাশুড়ি দুই হাজার দশ সালে মারা গেল আমার পুরানা শাশুড়ি কারণ পুরানা শাশুড়ি ওরা ওনাকে হাড়ে হারে চিনতেন ওরা নেইবার ছিল আমার শাশুড়ি ওনাকে বসায় দিতেন মোশিতাকের আব্বাকে স্যার বলে ডাকতেন উনি বুঝছেন উনি ওদের আবার কে বললো যে তোমরা নাকি টাকা পয়সা বেশি ছিল না খানা নাকি দিত না তোমার নাকি খাইয়ে দিত তোমাকে কবে খাওয়ালাম জানতে চাই ওখানে আমার শাশুড়ি ততক্ষণ আমার কোনো সমস্যা মনে হয়নি কারণ আমি ভেবেছি উনি মনে আস্তে আস্তে বুঝতে পারছে উনি বিদেশে চলে গেছে বিল টু ডিভ আমি কষ্ট পেলাম ভাবলাম দুইটা বাচ্চা হয়ে গেলো তো কোনো বাচ্চা না একটা বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে ভুলে থাকবে আমি কিন্তু সত্যি ভাবছিলাম কারণ উনি অনেকদিন কিন্তু কিছু করেনি হঠাৎ করে গত পাঁচ বছর থেকে উনি এগুলো আবার শুরু করলেন এবং এই পাঁচ বছর আমার বাচ্চারা বড় হয়ে গেল এখন আমার বাচ্চাদের যদি কিছু হয় আমার যদি কিছু হয় মোশাকের যদি কিছু হয় আমার মা আমার বাবা আমার বোনরা আমার বোনদের ফ্যামিলির বোনদের বাচ্চাদের ছবি পর্যন্ত ছেড়ে দিয়েছে বোনের ছবি দিয়ে বলছে আমি বোনের বাচ্চাদের ছবি দেবো দেখাচ্ছে যে আমার পুরো ফ্যামিলি কারোর যদি কোনোদিন কিছু হয় এটার জন্য দায়ী হবে নীলা চৌধুরী সালমান স্যার ভক্তদের একটা ইয়ে আছে সবসময় যে এই খুনের সাথে আপনি বারবার মানে আপনার নামে বারবার উচ্চারিত হয়েছে তা আমরা অনেক কথা শুনলাম আপনি অনেক লজিক দিয়েছেন যেগুলো এড়ানোর মতোরা এবং তদন্ত কর্মকর্তারাও নিশ্চয়ই সেগুলো জাস্টিফাই করেই আপনাকে কখনো কোনো কিছুতে ডাকেনি আপনিও প্রেসে আসেন আমাকে সব জায়গায় সব জায়গায় কি আমার জবাব দিতে হয়েছে আমি লজিক দিয়ে কথা বলি না বলার কিছু নাই যেটা সত্যি সেটাই বলেছি এবং সত্যি কক সত্যি কিন্তু একটাই হয় সত্যি কখনো দুইটা হয় না মিথ্যা কথা বলতে গেলে অনেক কিছু পেচিয়ে ঘুরে বলতে হয় এক একবার এক একজনের নাম দিতে হবে এক একবার এক একজনকে আনতে হবে কিন্তু আমার কথা একটাই একটাই শুধুমাত্র একটাই কথা আমি যেটা বলে এসেছি সেটাতেই এটাই সেটাই সত্যি এবং সেটাই আপনারা প্রমাণ পাবেন আজকে কেন আল্লাহ আছেন উপরে আপনারা দেখবেন ইনশাল্লাহ যতবারই আপনারা ইনভেস্টিগেট কর আমি ইন্টারপোল আনলেও আমার কোনো অসুবিধা নেই এফবিআই আনেন না কেন আপনারা আপনারা এই দেশের বিশ্বাস না করে থাকেন আমার শাশুড়ি বারবার বলেন যে উনি এফবিআই বি আনবেন ইন্টারপোল আনবেন শি ইজ মোস্ট ওয়েলকাম আমি চাই বিকজ ইট ইজ ইজিয়ার ফর মি আমার জন্য আরও সুবিধা হবে তখন ক্লিয়ার করার জন্য যে এটা আসলেই আত্মহত্যা এটা কোনোভাবেই হত্যা না হ্যাঁ কিন্তু সালমান ভক্তরা এটা মানতে কষ্ট অবশ্যই হবে তাহলে আমার কত মানতে কষ্ট হয় এটা এটা আপনারা একবার চিন্তা করেন আচ্ছা এটা গেল। ওরা ওদের ওদের উদ্দেশ্যে আমার কি বলবো সালমান ভক্তদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে যে তাদের কারোর উপর আমার কোনো রাগ নাই আমার কোনো কষ্টও নাই এই কারণে যে ওরা সালমানকে ভালোবাসে প্রথম থেকে শেষ হচ্ছে যে ওরা যাই করছে হিমনের জন্য করছে ওরা তার জানে না সত্যিটা কি ওরা এক তরফা শুনে এসছে ওদেরকে আমি কোনো দোষ দিই না ওদের এখন একটু বুঝা উচিত এখন অনেক রকম আসছে অনেক কিছু আছে ওরা সব কিছু মিলিয়ে দেখুক কথা কাগজপত্র ডকুমেন্টস এভিডেন্স ডিবি রিপোর্ট একবার দুইবার সিআইডি জুডিশিয়াল রিপোর্ট র্যাব এখন আবার পিবিআই দেখছেন ইনশাল্লাহ এটাও একই হবে ইনশাল্লাহ শুনেন কথা কিন্তু কখনো সত্যি কথা কিন্তু কখনো মিথ্যা হবে না এটা কিন্তু কখনো সম্ভব না আমি এটাতেই খুশি যে ওর এত ভক্ত একটা জিনিসই খালে কষ্ট লাগে যে ইমন বুঝলো না ইমন যদি দেখতে পারতো তাহলে মনে হতো অনেক বেশি হয়তো করতোই না এরকম কিছু হয়তো হতো না এরকম কিছু কিন্তু আমি আমি কিছু করিনি আমি করে থাকলে আমি বাসায় বসে এই এই দোষটা আমি আমার ঘাড়ের উপরে নিতাম না এত বোকা কোনো বাংলাদেশের মেয়েরা সবাই জানে এখানে বাঙালি আমাদের দেশে আমাদের এই কালচারে শাশুড়ি বলেন বউ বলেন সব জায়গায় টুকটাক একটু সমস্যা থাকে। ও সমস্যা যদি আপনারা ভালো করে চিন্তা করে দেখেন এটা শুধুমাত্র আমার শাশুড়ির ইন্টেনশন উদ্দেশ্য একদিকেই সেটা হচ্ছে সাবিরা 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 কেন আমার হাজবেন্ড যতদিন বেঁচে থাকলো ইমন যতদিন বেঁচে থাকলো ততদিন উনি বোবা ছিলেন ততদিন প্রেস ছিল না ততজনের কথা বলতে পারেন নাই কেন ইমন নিজে বললো না কোনো জায়গায় আমার নামে কথা কারণ আমার নামে কোনো কথা বলার কিছু ছিলই না আমি কেন কথা বললাম না কারণ আমি ইমনকে নিয়ে এখনও শোক করছি আমার ইমনের নিয়ে আমি কোনো মজা পাবলিসিটি আমি কোনো নায়িকা গায়িকা না যেটা নিয়ে আমি কোনো এনক্যাশ করব আমাকে এটা নিয়ে আমাকে এটা খুশি দেন আমাকে অনেক কষ্ট করে আমি এই কথাগুলো বলতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আমি কথা শেষ করতে পারবো না আমি আমি এটা খুব খুশি জীবনের অনেক ভক্ত আমি চাই যে তারা সবাই যে বিচারটা চায় আমিও সে বিচারটা চাই কারণ আমার উপরে যে কষ্টটা যাচ্ছে আমি চাচ্ছি এটা ক্লিয়ার হয়ে গেলে তারাও বুঝতে পারবে তখন তারাও আমাকে কষ্ট দিবে না তারাও আমাকে কষ্ট দিবে না কিন্তু তারা যারা এটা না বলে যে ইমন কাকে সবচেয়ে বেশি ভালোবাসছিল এটা তাদের মাথায় রাখা উচিত এটা তারা চিন্তা করা হয়তো মানুষ আগে জানতো না এখন আশা করি যে জাগুনি যে মাধ্যমে এবং গণমাধ্যমের মাধ্যমে আপনার কথাগুলো সবাই শুনবে এগুলো বিবেচনা করবে করে একটা সিদ্ধান্তে তারা যাবে সিদ্ধান্ত যাওয়ার তো আমরা কেউ না যেটা প্রমাণ করার সেটা প্রমাণ হয়েছে একবার না অনেকবার আবার হবে ইনশাল্লাহ যতবার হবে আমি যতদিন বেঁচে থাকবো আমি সত্যিটাই বলে যাব এবং আমি একটাই কথাই বলবো কিন্তু আমি ভক্তদেরকে অনুরোধ করব যে ওরা এইগুলোতে ইমোশনাল না হয়ে ওরা যারা সবাই ইমনের জন্য দোয়া করে ইমনের আসুল নাম চৌধুরী মোহাম্মদ শাহিয়ার সালমান না আপনারা চৌধুরী মহারিয়ার নাম দিয়ে ওর জন্য দোয়া করবেন এটাই আমি আপনাদের কাছে চাইবো আমাকে পছন্দ অপছন্দ কিছু করলে আমার কিচ্ছু এসে যাবে না কিন্তু আপনারা ওর অর্জন্য করবেন এটাই আমি চাই এটাই আমার শেষ কথা